শুকর আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি যে তাজাদের মদিনা আকায় নামদার সৈয়দুল মুরসালিন আহমদ মুস্তফা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা এবং কি ওনার যে মসজিদুল নববী ওখানে আসতে পেরে মহান আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি। আমি মোহাম্মদ জসিমউদ্দিন এখন মদিনার মসজিদুল নববীর নববীর উপরে ছাদে থেকেই আমি বলতেছি। এখানে যে মসজিদুল নববীর এক একটা জায়গা, এক একটা যে নির্মাণশৈলী কত চমৎকার, যেদিকে তাকাই শুধু চমৎকার, সুন্দর আর সুন্দরে ভরপুর। এখানে মসজিদুল নববীর গম্বুজগুলো উপরে রয়েছে, প্রত্যেকটা গম্বুজের আলাদা আলাদাভাবে তাদেরকে রিমোটের সাহায্যে চেঞ্জ করার মতো সুযোগ রয়েছে। যখন রাত দিনের বেলায় আলোকিত করার জন্য যখন আলোর প্রয়োজন হয় রিমোটের সাহায্যে দিলেই এই সেই গম্বুজ, যে গম্বুজটা অটোভাবে এখান থেকে সোজা এই জায়গায় চলে আসে। এভাবে অনেকগুলো গম্বুজ আছে যেগুলো তার স্থান এভাবে আসে। প্রত্যেকটা জায়গায় বাতাস বহন করার জন্য ভেন্টিলেশন সিস্টেম করে দেওয়া হয়েছে। এখানে ভেন্টিলেশনের সাহায্যে গায়ে বাতাস লাগানো হচ্ছে, রিমোটের সাহায্যে এগুলো চলতেছে। এখানে যে আল্লাহ রাসুলের যে নববীগুলো মসজিদের নববীর, এই যে আমরা যে দূরে একটা মনে হইতেছে যে গম্বুজটা, এটা হলো আল্লাহ রাসুলের যে গম্বুজটা। এখানে এক একটা জায়গায় যে প্রমাণ, এই যে একটা কালো মেঘ দেখতে পাচ্ছি, সূর্যকে মেঘ ঢেকে রাখেছে, এবং আল্লাহ রাসুলের যে জায়গাটা ওনার রওজা শরীফ, আমরা যেটা নিচে গেলে তার পূর্বে রওজাটা আমরা দেখতে পেতাম, কিন্তু সেখানে মানুষের যে সমাবেশ, মানুষের যে যে চাপ, সেখানে ভিডিও নিয়ে কথা বলার মতো কোনো পরিবেশ সেখানে পাওয়া যায় না। এখানে যে যে টাইলস, যে কাজগুলো আমরা দেখতে পাচ্ছি, যে নির্মাণশৈলী, আমরা কথিত পেয়েছি যে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাতের পরে এই দেশে যে খোলাফায়ে রাশিদিনের শেষে তুর্কিরা, যখন তুরস্কর তুর্কিরা এই আরব রাজ্যে শাসন করে, তখন তুর্কিরা প্রত্যেকটা তাদের শাসন আমলে আল্লাহ রাসুলের প্রত্যেকটা এই যে মসজিদ নববীর সৌন্দর্য বর্ধনে অনেকগুলো কাজ করেছিলেন, এবং তারই ইয়া হিসাবে, নির্মাণ হিসাবে নিম্নে নিচের যে অনেকগুলো কাজ আছে, যে কাজগুলো দেখলে আমাদের প্রাণ জুড়ে যায়। আমরা যদিও এখন ছাদে আছি, উপরের অংশটা দেখতেছি, কিন্তু নিচের যে অংশগুলো আরও চমৎকার, যে নির্মাণ শৈলীটা এখানে পাওয়া যায়। এই যে আমরা একটা